শুভ সন্ধ্যা, আশা করি বন্ধুরা ভালোই আছো। হ্যাঁ বন্ধুরা, আমি আজ মুদ্রা সম্পর্কে প্রাথমিক ধারণায় এবং এই মুদ্রার গুরুত্বপূর্ণ কিছু যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমরা মূলত যা শিখব তা পর্যায়ক্রমিকভাবে আর কি আমি আলোচনা করব। প্রথমেই হচ্ছে টাকা পয়সার সম্পর্ক, আর এই টাকা পয়সার সম্পর্কটাকে আমি কয়েকটা পর্যায়ক্রমিকভাবে আর কি আলোচনা করব। যেমন টাকাকে পয়সা, অর্থাৎ এই যে দেখো এখানে লেখা আছে এক টাকা মানে কি একশো পয়সা, টাকার সাথে পয়সার সম্পর্ক হচ্ছে কি এক টাকা সমান একশো পয়সা, অর্থাৎ পয়সার থেকে টাকা বড়। আর একশোটা পয়সা যখন এক জায়গা করা হয় তখন একটা টাকা রূপ নেয়। তাহলে বন্ধুরা অবশ্যই টাকা পয়সার থেকে বড়। তাহলে দেখি আমরা টাকাকে কিভাবে পয়সায় রূপান্তর করা যায়। দেখো এখানে আছে কি পঁচিশ টাকা, এই পঁচিশ টাকাকে যদি আমি পয়সায় রূপ দিই তাহলে কি হবে, এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে পঁচিশ টাকায় হবে কি পঁচিশ গুণন একশো, দ্যাট মিন্স পঁচিশশো পয়সা, অর্থাৎ দুই হাজার পাঁচশো পয়সা। ঠিক তেমনি সতেরো টাকা, এই এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে সতেরো টাকা কি হবে, সতেরো গুণন একশো, অর্থাৎ সতেরোশো পয়সা। হ্যাঁ, এই পয়সাটা কিন্তু উপরে আমি লিখেছি, এটি বুঝতে হবে। তাহলে বন্ধুরা এই দশ টাকাকে আমরা কী করতে পারি, দেখো এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে দশ টাকা হবে দশ গুণন একশো, দ্যাট মিন্স একের পর তিনটে শূন্য, মানে এক হাজার পয়সা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তাহলে প্রথম বন্ধুরা আমরা কী করলাম, টাকাকে পয়সায় রূপ দেওয়া হলো। এবার আমরা কী করবো, পয়সাকে টাকায় রূপ দেব। দেখো এখানে কী রাখা হয়েছে, পঞ্চাশ পয়সা, একে যদি আমি টাকায় রূপ দিই তাহলে কী হবে, টাকা অবশ্যই কি পয়সার থেকে বড়। তাহলে যখনই আমি মানের দিক দিয়ে ছোট কোনো কিছুকে যখন মানের দিক বড় এরকম কিছুতে রূপ দিতে হবে, রূপ দিতে যাব, তখন এই ক্ষেত্রে আমার কী হবে, পয়সার সাথে যেহেতু টাকার সম্পর্ক একশো পয়সা সমান এক টাকা, তাহলে পরে আমি কী করবো, এই পঞ্চাশ পয়সাকে একশো দিয়ে ভাগ দেব। এটা হচ্ছে গুণ, বড় থেকে ছোট মানের দিক দিয়ে বড় থেকে ছোট এমন কোনো কিছু সম্পর্কযুক্ত প্রকাশ করতে হলে মানে বড় থেকে ছোট তখন হবে গুণ, আর যখন ছোট থেকে বড় এরকম প্রকাশ করা হবে মানের দিক দিয়ে তখন আমরা কী করবো, ভাগ দেব। তাই এখানে পয়সার সাথে টাকার সম্পর্ক কত, একশো পয়সা মানে এক টাকা, তাহলে আমি কী করবো, এই পঞ্চাশ পয়সাকে একশো দিয়ে ভাগ দেব। আর আমরা অবশ্যই ভাগের সময় আমরা শিখেছি যে কোনো কিছুকে যদি একশো দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে আমরা কী করবো, দশমিক এর উপরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা থেকে দুটো সংখ্যা আমরা কী করবো, ডানে সরিয়ে বামে দশমিক দেব। তাহলে এখানে দুটি সংখ্যাই আছে, অতএব সেই হিসাবে আমি কী করবো, এখানে দুটো সংখ্যা ডানে রেখে দশমিক দেব। আর দশমিকের বাম পাশে এরকম ফাঁকা রাখা হয় না, এটা কী করা হয়, শূন্য দিয়ে পূরণ করা হয়, অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা। আমি যখন এই দশমিকের কোনো কিছুকে টাকায়, এই দশমিক দিয়ে লেখা হয়েছে এটা টাকায় হয়ে গিয়েছে, কিন্তু আমি যখন কথায় বলবো তখন বলবো শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা। আর এমনি যদি বলি কখনো তাহলে বলতে হবে আমাকে পঞ্চাশ পয়সা দেখো। আচ্ছা এবার দেখো বন্ধুরা পঁয়তাল্লিশ পয়সা, একে যদি টাকায় রূপ দিই তাহলে কী হবে, পঁয়তাল্লিশকে আমরা কী করবো, পঁয়তাল্লিশকে আমরা কী করবো বলো, পঁয়তাল্লিশকে কী করবো, একশো দিয়ে ভাগ দেব। হ্যাঁ একশো দিয়ে ভাগ দিলে কী হবে, এখানে দশমিক, এখানে দুই ঘর আছে, তাহলে আমরা কী হবে, দুই ঘর ডানে রেখে বামে দশমিক বসিয়ে দেবো। হ্যাঁ ডানে দুই ঘর রেখে বামে দশমিক দেবো, এখানে কী হবে, একটা শূন্য, দশমিকের বামে শূন্য বসাবো। পাঁচ পয়সা, পাঁচ পয়সাকে তাহলে কী করবো, পাঁচ পয়সাকেও ঠিক আমি কী করবো, হ্যাঁ পাঁচকে আমি একশো দিয়ে ভাগ দেব। হ্যাঁ এখন যেহেতু বলা হয়েছে যে একশো দিয়ে ভাগ দিলে কি ডানে দুই ঘর রেখে বামে দশমিক, আর এটা কিন্তু পাঁচ পয়সা নট পঞ্চাশ পয়সা, সেজন্য এটাকে আমরা কিন্তু এখানেও শূন্য শূন্য পাঁচও লিখে পাঁচ পয়সাকে রূপ দিতে পারি। তাহলে এইভাবে যদি লিখি তাহলে কী হবে আমার, দশমিক পাঁচ শূন্য এখান দিয়ে এই, এটা কী হলো আমাদের, এই পাঁচ পয়সাকে টাকায় রূপ দিলাম কী দিয়ে, শূন্য দশমিক পাঁচ টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা পয়সাকে
কিভাবে প্রকাশ করব পয়সাকে টাকা ও পয়সায় টাকা ও পয়সায় রূপ দেব পয়সাকে কি দেব টাকা ও পয়সায় এখন বন্ধুরা এখানে খেয়াল করো সেটা কখন সম্ভব পয়সাকে যদি বলা হয় যে টাকা ও পয়সায় রূপ দাও তাহলে সেটা তখনই সম্ভব যখন এই পয়সা 100 এর উপরে হয়ে যাবে সে 100 এর উপরে যত হোক মানে 100 পয়সা 1 টাকা 100 পয়সা যেহেতু 1 টাকা তাহলে পরে সেই 100 পয়সার উপরে গেলেই আমরা কি করতে পারবো সেটাকে টাকা ও পয়সায় রূপ দিতে পারবো তাহলে অবশ্যই দেখো বন্ধুরা এখানে কি ছিল 3025 পয়সা এটা 100 থেকে অনেক বেশি তাহলে এখানে আরেকটা কথা বলি নি যে এখানে আমাদের একটা সহজ উপায় আছে যে সংখ্যাটা এখানে উল্লেখ থাকবে সেই সংখ্যা ডান পাশের যে দুটো ঘর থাকবে ডান পাশে যে দুটো অঙ্ক থাকবে ডান পাশে যে দুটো অঙ্ক থাকবে সেই দুটো অঙ্ক পয়সায় চলে যাবে আর বাম পাশে যা যা অর্থাৎ যে যে অঙ্ক থাকবে এই সংখ্যা সেটা কি হবে টাকা হবে অর্থাৎ তাহলে দেখো এখানে আমাদের ডান পাশে কত আছে 25 তাহলে পয়সার ঘরে 25 চলে গেল আর টাকার ঘরে তার বামে যেটা থাকবে অর্থাৎ 30 আছে 30 টাকা তাহলে বন্ধুরা এটাও তাহলে কি হবে দেখো এখানে কি আছে এখানে ডানে কি আছে দুঘর মানে 05 তাহলে পরে কি হবে আমাদের এখানে তাহলে এখানে আমাদের কি হবে এই 05 মানে কি দ্যাট মিন্স 5 পয়সা এটা 05 ও বসাতে পারো অসুবিধা নেই আবার শুধু 5 5 ও লিখে পয়সায় রূপ দিতে পারো আর এখানে কি বামে রইল তাহলে এই দুই ঘর বাদে রইল কি 45 ও এবার বন্ধুরা দেখো এখানেও ঠিক অনুরূপ ডানে কয় ঘর দুই ঘর আছে এই দুই ঘরকে আমি কি করব পয়সার ঘরে বসিয়ে দেব দ্যাট মিন্স 25 এবার ডানে কত আছে বামে আর কয় ঘর আছে বাকি তিন ঘর এই তিন ঘরটা আমি কি করব টাকার ঘরে বসাবো টাকা বরাবর বসাবো অর্থাৎ 300 ও তাহলে বন্ধুরা কি হলো অর্থাৎ তোমরা যদি এটাকে মনে করো যে 100 দিয়ে ভাগও দাও ভাগফলে দেখবা যে টাকার ভাগফল যেটা হবে সেটা 30 হয়ে যাবে আর অবশিষ্ট 25 থাকবে অর্থাৎ অবশিষ্ট যেটা থাকবে সেটা পয়সা আর ভাগফলে যেটা এসে যাবে সেটা টাকা এটাও যে তোমরা যদি করো তাহলে একই রেজাল্ট কিন্তু আমাদের দ্রুত গতিতে দেখা মাত্রই হ্যাঁ পয়সাকে টাকায় রূপ দেওয়ার কিন্তু কৌশল এগুলো যে আমরা সহজে যে ডান পাশে দুই ঘর রেখেই দুই ঘর পয়সা দিয়ে দেবো বাম ঘরে বাম পাশে যে যে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটাকে আমরা কী করবো টাকার ঘরে বসিয়ে দেবো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এবং খুবই চমকপ্রদ একটা সংক্ষিপ্ত নিয়ম এবার দেখো বন্ধুরা এখানে কি আছে মিশ্র রাশিকে টাকায় এবং পয়সায় রূপ মিশ্র রাশিকে কি টাকা এবং পয়সায় রূপ মিশ্র রাশি বলতে কি বুঝি আমরা এখানে মানে যে রাশির মধ্যে টাকা ও পয়সা রয়েছে তাকে আমরা প্রথম কি করব তাকে আমরা প্রথম টাকায় রূপ দেব কিসের রূপ দেব টাকায় এই সেই টাকায় রূপ দেওয়ার চেয়েছি 5 টাকা 25 পয়সা দ্যাট মিন্স কি এখানে টাকা এবং পয়সা আছে অর্থাৎ দুইটার সমন্বয়ে আমাদের যে এখানে আমরা প্রকাশ করতেছি যে 5 টাকা 25 পয়সা এটা একটা মিশ্র রাশি এই মিশ্র রাশিকে যখন টাকায় রূপ দেব তখন আমরা কী করবো এখানে কিন্তু আমাদের দশমিক বিন্দুর সাহায্য নিতে হবে কী বিন্দুর সাহায্য নিতে হবে টাকায় রূপ দিতে গেলে দশমিক বিন্দুর তাহলে 5 টাকাকে আমি কী করবো এই টাকার ঘরে বরাবর দেখো 5 টাকাকে কী করবো আমি দশমিকের বামে বসাতে হবে দশমিকের বামে যা থাকে দশমিক বিন্দুর সাহায্যে যখন টাকায় রূপ দিতে হয় তখন দশমিক বিন্দুর বাম পাশে যা যা থাকে সেটা হলো পূর্ণ টাকা আর ডান পাশে যেগুলো চলে যাবে সেটা হবে টাকার অংশ অর্থাৎ টাকার চেয়ে ছোট অর্থাৎ 1 টাকার থেকে ছোট তাহলে দেখো এই 25 পয়সা তাহলে এই 25 পয়সা হয়ে যাবে দশমিকের পর আর দশমিকের পর যখনই 25 পয়সা চলে যাবে তখন কিন্তু এর উচ্চারণটা হয়ে যাবে 0.25 আর তাকে কথায় বলবো যখন অঙ্কে আমি এভাবে লিখবো বলবো যখন 5.25 টাকা টাকা যেহেতু তখন বলতে হবে 5.25 টাকা নট 5.25 এখানে বলা যাবে না কিন্তু 5.25 পয়সা বা 5.25 পয়সা এটা বলা যাবে না এটা বলতে হবে 5.25 টাকা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এবার দেখো বন্ধুরা 7 টাকা 5 পয়সা কী হবে তাহলে হ্যাঁ এই 7 টাকাটা কী হবে দশমিকের আগে হবে দশমিক বরাবর বসিয়ে দিয়েছি আমি 7 টাকা 10 আগে বসলাম তাহলে 5 পয়সা এখন কিন্তু বন্ধুরা এখানে একটা মজার ব্যাপার এখানে যদি 5 পয়সা না হয়ে যদি 50 পয়সা হতো তাহলে কি হয়তো 5.50 হতো আর যেহেতু 5 পয়সা বলা হয়েছে হ্যাঁ তাহলে কিন্তু এই 5টা হবে কি আমার একারে ডান পাশে এককের ঘরে এখন এই দশমিকের পর এখানে কটা ঘর আছে দুই ঘর আছে এখানেও দশমিকের পর কিন্তু দুই ঘর আমার করতে হবে ফাঁকা রাখা যাবে না তাহলে কী হবে বামে একটা শূন্য দিতে হবে এই 0.05 দ্যাট মিন্স 5 পয়সা আর যদি বলা হয় 0.50 তাহলে পরে কী হবে সেটা 5 পয়সা না কিন্তু সেটা হলো 50 পয়সা অবশ্যই
আমরা বুঝতে পেরেছি বন্ধুরা। এবার দেখো মিশ্র রাশি, এই মিশ্র রাশিকে এখানে মিশ্র রাশিকে একবার কী করলাম টাকায় রূপ দেওয়া হলো, এবার মিশ্র রাশিকে আমি কী করতেছি পয়সায় রূপ দিচ্ছি। হ্যাঁ দেখো মিশ্র রাশি 7 টাকা 25 পয়সা, একে যদি আমি পয়সায় রূপ দিই, পয়সা মানে দ্যাট মিন্স মানের দিক দিয়ে ছোটো কিসের থেকে, টাকার থেকে, তাহলে পরে 100 পয়সা যেহেতু আমাদের 1 টাকা, তাহলে মানে 1 টাকা মানে কি 100 পয়সা, তাহলে 7 টাকা মানে কি 700 পয়সা, এই আমি করে নিচ্ছি 7 গুণন 100, 1 টাকা কত 100 পয়সা, তাহলে 7 টাকা 7 গুণন 100। এবার এর সাথে আমি যোগ দিয়েছি 25 পয়সা, এখন তুমি সরল করো, সরল করলে পরে 725 পয়সা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার দেখো 5 টাকা, তাহলে ঠিক অনুরূপ 1 টাকা মানে কি 100 পয়সা, তাহলে 5 টাকা মানে কি 5 গুণন 100 যোগ 10 পয়সা, তাহলে কত 510 করে দেখবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা এত সময় আমরা টাকা পয়সার সম্পর্ক নিয়ে আলোচনা করলাম, এখন আমরা টাকা পয়সার যোগ বিয়োগ কীভাবে করতে হয় আমরা সেটা দেখব। তাহলে দেখো বন্ধুরা এক যোগ, এখানে উল্লেখ আছে যে 7 টাকা 40 পয়সা যোগ 75 পয়সা, মানে 7 টাকা 40 পয়সার সাথে আমরা যোগ করব 75 পয়সা। তাহলে বন্ধুরা দেখো আমি এইটাকে সাজিয়ে লিখেছি যে 7 টাকা 40 পয়সা সমান, এটা কার সাহায্যে সাহায্য নিয়েছি, দশমিক বিন্দুর সাহায্য নিয়েছি, দশমিক বিন্দুর সাহায্যে আমরা কী করছি যে টাকায় রূপ দিয়ে ফেলছি, মানে একই রূপ তৈরি করতে হবে, না হলে পরে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না, হয় পয়সা বানিয়ে নিতে হবে অথবা টাকা বানিয়ে নিতে হবে। আমি এখানে বন্ধুরা টাকায় রূপ দিয়েছি, হ্যাঁ 7 টাকা 40 পয়সা, তাকে আমি দশমিক বিন্দুর সাহায্যে কী করেছি টাকায় রূপ দিয়েছি, অর্থাৎ 7.40 টাকা। আর 75 পয়সা এটাকে দশমিক বিন্দুর সাহায্যে কী হবে 0.75 টাকা। তাহলে এবার আমরা যোগ করো, যোগ করলে পরে দেখো কী হয় 5 7 4 11 হাতে 1 7 8 8.15 টাকা, অর্থাৎ এই 8.15 টাকার আমরা কী বলতে পারি 8 টাকা 15 পয়সাও বলতে পারি, 8 টাকা 15 পয়সাও বলতে পারি। তো একই ধরনের দেখো 4 টাকা 75 পয়সা এর সাথে যোগ 5 পয়সা, তাহলে এটাকে আমি নিচে নিচে যদি সাজাই, আমি কিন্তু ওই দশমিক বিন্দুর সাহায্যে টাকায় রূপ দিয়েছি, 4 টাকা 75 পয়সার 4 টাকা 75 পয়সাকে আমি কী লিখতে পারি 4.75 টাকা। আর 5 পয়সাকে, হ্যাঁ দশমিক দিয়ে 5 পয়সাকে আমি বলেছিলাম যে সেটাকে যদি টাকায় রূপ দিতে হয় তাহলে কিন্তু পয়সাকে এককের ঘরে 5 বসে যাবে, আর কী হবে এর বামের যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরটায় আমরা কী করবো 0, অর্থাৎ 0.05 টাকা, 5 পয়সা দ্যাট মিন্স 0.05 টাকা এটা লিখছি, যেটা আমি পূর্বেই আলোচনা করেছি একবার। এখন এটাকে যোগ করো 5 আর 5 10 7 1 7 1 8 4, অর্থাৎ 4 টাকা 80 পয়সা, এটা 4 টাকা 80 পয়সা উত্তর। এবার দেখো বন্ধুরা আরেকটা অঙ্ক দেখো, 0.25 টাকা যোগ 0.05 টাকা যোগ 113 টাকা যোগ 5.20 টাকা, এটা আমি কেন এইভাবে দিয়েছি, এটার আমার উদ্দেশ্য হচ্ছে যে যোগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু সাজানোটাই কিন্তু মেন ব্যাপার, সাজানোটাই কিন্তু আমাদের মেন ব্যাপার। আমাদের যেহেতু দশমিক বিন্দুর সাহায্যে আমরা করছি এখানে, তাহলে দশমিক বিন্দুর পর কিন্তু আমাদের কি এখানে দুটো ঘর রাখতে হবে, পূরণ করতে হবে। দেখো 0.25 টাকা লিখেছি, 0.05 টাকা এটাও দশমিকের পর দুই ঘর আছে। এখন দেখো এখানে আছে কি, এখানে আছে পূর্ণ একটা টাকা 113 টাকা, এই যে 113 টাকা, তাহলে আমরা কী আমরা বলেছিলাম যে টাকা কোথায় বসবে দশমিক বিন্দুর সাহায্য নিলে, দশমিক বিন্দুর বাম পাশে, তাই আমি 113 টাকা কিন্তু দশমিক বিন্দুর বাম পাশে বসিয়েছি। আর পয়সা যেহেতু এখানে নেই কিন্তু দশমিক যেহেতু আমরা ব্যবহার করছি, তাহলে সেই হিসেবে আমরা কী করবো দশমিক বিন্দুর পর কোনো পয়সা যেহেতু এখানে উল্লেখ নেই, তাহলে আমরা কী করবো দুটো ঘর আমরা কী করবো 0.0 দিয়ে পূরণ করে রাখবো, ফাঁকা রাখবো না কিন্তু, এটা কিন্তু যোগের নিয়ম, যোগ অথবা বিয়োগ উভয়েরই নিয়ম। এবার দেখো এরপরে কী আছে 5 টাকা 20 পয়সা, অর্থাৎ 5.20 টাকা, এটা 5.20 টাকা লিখেছি। এবার আমরা যোগ করেছি 5 আর 5 10 2 2 4 1 5 হাতের 1 দিয়ে, এবার দেখো 5 আর 3 8 1 1, অর্থাৎ 118 টাকা 50 পয়সা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। হ্যাঁ বন্ধুরা এত সময় কিন্তু আমরা কী করলাম যোগ অঙ্ক করছি, কী করছি যোগ অঙ্ক, দশমিক বিন্দুর সাহায্যে আমরা কী করেছি টাকা পয়সা যুক্ত যাই থাক না কেন তাকে আমরা কী করেছি দশমিক বিন্দুর সাহায্যে টাকায় রূপ দিয়ে আমরা সেটাকে কী করেছি যোগ করেছি। এবার আমরা কী করব বিয়োগ করব। এখন দেখো 45 টাকা 5 পয়সা এ থেকে বিয়োগ হবে কত 30 টাকা 35 পয়সা। তাহলে দেখো এই যে আমি এখানে কিন্তু লিখেছি যে 5 পয়সাকে যদি টাকায় রূপ দিই তাহলে 0.05 টাকা এইভাবে লিখতে হবে, দশমিক বিন্দুর সাহায্যে টাকায় রূপ দিয়ে। দেখো এখন 45 টাকা 5 পয়সা তাহলে কী হবে 45.05 টাকা, এর থেকে বিয়োগ দেবো 30 টাকা 25 35 পয়সা,
অর্থাৎ 30.35 টাকা বিয়োগ দিলে কি হয়, পাশে পাশে শূন্য, তিন আছে কতলি 10 হবে, সাত হইলে হাতে এক, চার, তিন আছে কতলি 4 হবে, এক হবে। এখন কিন্তু বিয়োগের নিয়মে বিয়োগ, মেন ব্যাপারই হয়েছে সাজানো। হ্যাঁ, সাজাইয়ে তারপরে কী করতে হবে, বিয়োগের নিয়মে বিয়োগ করে যেতে হবে, অর্থাৎ বিয়োগফল 14.70 টাকা। আবার একে আমরা এভাবেও বলতে পারি 14.70। আচ্ছা, এবার দেখি আমরা আরেকটা অঙ্ক, খ 7.05 টাকা থেকে আমরা বিয়োগ দেবো 6.50 টাকা। দেখো আমি নিচে নিচে সাজিয়েছি, 7.05 টাকা আর এটাও 6.50 টাকা, মানে দশমিকের পর উভয়ই দুই ঘর আছে, অতএব আমার এখানে কোনো আর আলাদাভাবে চিন্তা করতে হয়নি। তাহলে দেখো বিয়োগ করলে কি হয়, পাশে পাঁচ, পাঁচ আছে কত 10 হবে, পাঁচ হলে হাতে এক, ছয়কে সাত, সাতের সাথে মিলে গেলো শূন্য, অর্থাৎ 0.55 টাকা। হ্যাঁ, অর্থাৎ একে আমরা কথা অন্যভাবেও বলতে পারি কত, 55 পয়সা। আশা করি বন্ধুরা যোগ এবং বিয়োগ কীভাবে সাজিয়ে টাকায় দশমিক বিন্দুর সাহায্যে টাকায় রূপ দিয়ে আমরা যোগ এবং বিয়োগ করা যায় তা আমরা এতক্ষণ আলোচনা করলাম, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা একটা সমস্যার মধ্যে, একটা সমস্যার অঙ্কে যোগ এবং বিয়োগের কীভাবে ব্যবহার করা যায় বা আসে আমরা একটা সমস্যার মাধ্যমে তা দেখব এবং সমাধান করার চেষ্টা করব। দেখো আমি সমস্যাটা তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। সমস্যাটা হচ্ছে, সুমন বাবার থেকে 50 টাকা এবং তার মার থেকে 130.50 টাকা পেল। সে মেলায় গিয়ে এই টাকা থেকে 115 টাকা দিয়ে একটি খেলনা গাড়ি এবং 30 টাকা দিয়ে একটি ঘুড়ি কিনল। আসলে মেলায় কিন্তু এই ঘুড়ি খেলনা এগুলো কেনাবেচা হয়, তাই আমি এইভাবেই এখানে সাজিয়েছি। ঘুড়ি কিনল, এবার মেলা শেষে তার নিকট কত টাকা রইল, তাহলে বিষয়টা কি হলো, অঙ্ক কিন্তু আমাদের সমস্যার অঙ্ক কিন্তু আমাদের বারে বারে পড়তে হয়, তবে আমি এখানে বারে বারে আর পড়ছি না। বিষয়টা হচ্ছে ঠিক এরকম যে সুমন তার বাবার থেকে কী করেছে, 50 টাকা নিয়েছে, মার থেকে 130.50 টাকা নিয়েছে, এই দুটো টাকা কিন্তু সে পেল, তার ছিল না, এটা কিন্তু পেল। কার কার কাছ থেকে পেলো, মার কাছ থেকে পেলো এবং বাবার কাছ থেকে পেলো, তাহলে এই টাকা তো তার কাছে চলে আসলো দুটো টাকাই, তাহলে আমরা কী করবো, এই দুটো টাকা একসাথে যোগ করবো। তাই বন্ধুরা দেখো মোট পেলো দিয়ে আমি কী করেছি, হ্যাঁ 50 টাকা পেয়েছে কার কাছ থেকে, বাবার কাছ থেকে, আর মার কাছ থেকে পেয়েছে 130.50, অর্থাৎ 130.50 টাকা। এ দুটো কী করছি, একসাথে যোগ করেছি, মোট পেলো, যোগ করলে এটাই হবে 180.50। এবার সে এই টাকা নিয়ে কোথায় গেল, মেলায় গেল, মেলার উদ্দেশ্যেই তাকে টাকা দিয়েছে। এবার মেলায় যেয়ে সে কী করছে, দেখো 115 টাকা দিয়ে একটা কী কিনেছে, খেলা কিনেছে। এই যে মোট কিনলো বা মোট খরচ করলো, কিনা মানে কি, দ্যাট মিন্স খরচ, তাই আমি লিখছি মোট কিনলো বা খরচ করলো। 115 টাকা দিয়ে সে কী কিনেছে, খেলা কিনেছে, আর 30 টাকা দিয়ে সে কী কিনেছে, ঘুড়ি। এ দুটোও তাহলে পরে কী হবে, একসাথে আমরা যোগ করে দেখবো যে সে কত খরচ করলো অথবা কত টাকার জিনিস কিনলো, কত টাকার মোট কিনলো সে, 115 টাকার খেলনা আর 30 টাকার কি ঘুড়ি, মোট যোগ করলে পরে আমরা পেলাম 145 টাকার সে জিনিস কিনলো বা খরচ করলো। তাহলে মেলা শেষে তার নিকট রইল, মেলা শেষে তার নিকট থাকবে কি, মানে যে টাকা সে মা বাবার কাছ থেকে নিয়ে গেছে সেই টাকা থেকে যে টাকা দিয়ে সে জিনিসপত্র কিনলো, মানে নিল পেলো হয়েছিল এটা আর খরচ করলো সে এটা, তাহলে পাওয়ার থেকে খরচ এখানে কম হয়েছে, তাহলে পাওয়ার থেকে খরচটা যদি আমরা বাদ দিই তাহলে তার কাছে বাকি টাকাটা থেকে যাবে, অর্থাৎ মেলা শেষে তার নিকট রইল 180.50 বিয়োগ 145 টাকা। এটাকে আমি একটু নিচে সাজিয়ে লিখে বিয়োগ করেছি, অর্থাৎ 180.50 টাকা বিয়োগ 145 টাকা, বিয়োগ করলে পরে কত দাঁড়াবে, 35.50 টাকা। উত্তর তার কাছে রইল 35.50 টাকা। আমরা কিন্তু এই অঙ্কটা দিয়ে কি, মানে এক ধাপে যোগ আর এক ধাপে বিয়োগ তারপরে কত রইল, এই জাতীয় অঙ্কগুলো জানলেই কিন্তু আমরা অনেক সময় ছোটোখাটো বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করতে কিন্তু আমাদের কোনো বেগ পেতে হয় না। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ, আমার এই অঙ্কগুলো তোমরা যদি একটু অনুশীলন করো তাহলে আশা করি যে তোমাদের এই মুদ্রা রিলেটেড অঙ্ক সহজেই কী করতে পারবে, সমাধান করতে পারবে। তাই ঠিক বন্ধুরা ভালো থাকো, আজ আর নয় পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।